আসসালামু আলাইকুম কবুতর প্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার প্রিয়টি যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ব্যবসায়িক কাজের জন্য অনেক দিন ভিডিও দিতে পারি নাই, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেক ভাই আমার কাছে চিলা কবুতরের বাচ্চা চান, আসলে সবাইকে দিতে পারি না। আমার এখানে যে বাচ্চাগুলো হয় আমার আশেপাশে ভাই ব্রাদারগুলো নিয়ে যায়। এখন আমার এখানে এক পেয়ার চিলা কবুতরের বাচ্চা হয়েছে, একটা বাচ্চার রং কালো। বুঝলাম না এই বাচ্চাটা কিভাবে কালো হলো, আপনারা দেখেন কালো, বাট দেখতে খুবই সুন্দর। আর একটা বাচ্চা ওদের বাবা মার মতোই হয়েছে লাল। এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে, বাচ্চাগুলো অনেক হেলদি হয়। আপনারা দেখেন কালারগুলো ওর বাবা মার মতোই, ও বাবা না হলে মা বের হয়ে গেল, বাট বের হয়ে গেলে সমস্যা নাই, এগুলো ধরা খুবই সহজ। আমার অনেক মানে পোষ মানানো হাতের কাছেই থাকে, এই হাত দিয়ে যে কোনো সময় ধরতে পারি, উড়ে বাইরে চলে গেলেও কোনো সমস্যা নাই, সবসময় চলে আসে। দেখেন ওর অনেক বড় সাইজ, ওর বাবা মাগুলো অনেক বড় সাইজ। আপনারা যারা চিলা কবুতর পালন করতে চান আপনারা খুব সহজে পালন করতে পারেন। আমি সাধারণত এগুলো গম দেই, নর্মালি দেশি কবুতরের মতোই খাবার দেই, বাট এরা খুবই সুস্থ এবং খুবই ভালো উঠতে পারে। যাই হোক, ভিডিওটি আর বড় করব না। আপনারা যারা চিলা কবুতর পালন করতে চান নর্মালভাবে পালন করতে পারবেন।